সালিশি সভায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ যুবকের বিরুদ্ধে। বন্দুক থেকে সালিশি সভা থেকে দৌড়ে পালান অনেকে। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের গাদং 1 নং গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শাহজাহান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ধূপগুড়ির বিরাট পুলিশ বাহিনী। পুলিশ যুবককে আটক করেছে, তবে জানা গেছে বন্দুকটি খেলনা ও নকল বন্দুক। জানা গেছে দীর্ঘদিন থেকে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে একটি বিবাদ চলছিল, আর সেই বিবাদের মীমাংসা করতে ডাকা হয় সালিশি সভা। এর আগেও 3টি সালিশি সভা হয়েছিল, তবে সমাধান হয়নি। আর রবিবার সেই সালিশি সভায় উপস্থিত ছিলেন 3 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যরা। সালিশি সভা চলাকালীন কাগজপত্র আনতে ঘরে গিয়ে ঘর থেকে বের হয়ে শাহজাহান নামে যুবক বেশ কিছু কাগজপত্র ছিঁড়ে ফেলে এবং আচমকা বন্দুক বের করে হুমকি দেয় বলে অভিযোগ। বন্দুক দেখে ভয় পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সভাতে উপস্থিত মানুষদের মধ্যে। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসেন ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ও ধূপগুড়ি থানার আইসি নিজে। এরপর পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়, তবে সেটি খেলনা পিস্তল বলে জানা গেছে। এ বিষয়ে গাদং 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা একরামুল হক বলেন, দুই পক্ষ জমি কেনা বেচা করছিল। এর আগে 3টি বৈঠক হয়েছিল, এদিন 4 নম্বর বৈঠক চলছিল। 3 জন পঞ্চায়েত সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন। সে সময় জমির কাগজপত্র ঘরে আনতে গিয়ে শাহজাহান বেশ কিছু কাগজপত্র ছিঁড়ে দেয় এবং বন্দুক বের করে বলে, দেখি কে জমি নেয়। এরপর আমরা পুলিশকে ফোন করলে ধূপগুড়ি থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়, তবে আমরা পরে শুনলাম বন্দুকটি নকল। এদিকে শাহজাহান নামের ছেলেটি এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত, তবে কেন সে এরকম কাণ্ড করে বসলো তা বুঝে উঠতে পারছে না কেউ। কি হয়েছিল ব্যাপারটা? ব্যাপারটা আমি কিছু জানি না, আমরা তো দুধের ব্যবসা আছে, ব্যবসা করতে গেছিলাম। হ্যাঁ, কি শুনলেন? আইসা শুনে এখনই তো আমি আসলাম। আচ্ছা, আইসা শুনে দেখি লোকজন। আচ্ছা, কিছু শুনলেন না? না, কিছু শুনতেই পারিনি। এখনো শোনা গেল ওই বাড়ির থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল, সেটা বলতে পারবো না আমি। আপনার কিছু হয়? আমার ভাই স্যার। কি নাম ওর? আপনার সাধারণ। আপনার নাম? আমার নাম আবুল হোসেন। জায়গাটার নাম? কাজীপাড়া।